ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হককে দেখতে তার রূপনগরের বাসায় যান দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। তার সঙ্গে আলাপে কারাগারে দুর্বিষহ অবস্থার কথা তুলে ধরেন আমিনুল হক। রাজনীতিবিদদের সাথে যেই ধরনের মানে অসৌজন্যমূলক আচরণ করা হয়েছে সেটা আপনি রিমান্ডে বলেন, সেটা আপনি জেলখানাতে বলেন। যেমন আমি আমার নিজের কথাই বলি, আমি 3 মাস 6 দিন জেল খেটেছি, 4 তলায় ছিলাম, 4 তলা থেকে একদিনের জন্য আমাকে নিচে নামতে দেওয়া হয়নি। আমাদেরকে প্রথমেই বলে দিয়েছে যে আপনারা যেভাবে আমাদের ইনস্ট্রাকশন সেভাবে চলেন, না হলে কিন্তু আমরা চালান করে দিব আপনাদেরকে। মঈন খান অভিযোগ করেন সরকার দেশের বিচার বিভাগ প্রশাসন ও নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। এই দেশের সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছে, দুর্নীতিতে পুরো দেশ ছেয়ে গিয়েছে, এই দেশের প্রশাসন ধ্বংস হয়ে গেছে, এই দেশের বিচার ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, এই দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, এই দেশের পার্লামেন্ট ধ্বংস হয়ে গেছে, সরকার বুঝতে পারছে না এই দেশের সরকার। প্রতিহিংসা ছেড়ে সহঅবস্থানে রাজনীতিতে ফিরিয়ে আসতে সরকারের প্রতি আহ্বানও জানান তিনি। প্রতিহিংসার রাজনীতি পরিত্যাগ করে শান্তিপূর্ণ সহঅবস্থানের পথে আজকে সরকার ফিরে আসুক। এদিকে গুলশান থানার নাশকতার মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমেদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে শুনানি শেষে এই আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী। এ মামলা গত বছর 28 ডিসেম্বর হাফিজউদ্দিনকে 21 মাসের কারাদণ্ড দেওয়া হয়। হুমায়ুন কবির, মোহনা সংবাদ।